নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি বন্ধুরা আজ আমি তোমাদের লাউ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো এটা করার জন্য লাউগুলোকে আমি গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো লাউর মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো এবং সমস্ত উপকরণগুলিকে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে মাখিয়ে নেবে দেখো এটা আমার মাখানো হয়ে গেছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি বড় আকারে এগুলিকে একটু ভেজে নিচ্ছি লাল করে তো তোমরাও কিন্তু এটা ভাজার সময় একটু কম আছে এটা ভেজে নেবে একটু লাল করে তো বন্ধুরা তোমরা কিন্তু এই লাউ রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা এটা দেওয়ার পরে একটু আমি নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জল তাহলে মশলাটা কষানো ভালো হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দইটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি দেখো এটা কষানো হয়ে গেছে এবার বড়াগুলিকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এবং কষিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এটা তৈরি করে নেবে এরপর আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই বলো যে লাউর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে তোমরা ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার